हेलो एंड वेलकम टू आवर न्यू वीडियो। तो आज के हमरा जे विषयटा निये कथा बोलते चलेछि ता होलो प्रैक्टिकल एथिक्सेर अंतर्गत किलिंग चैप्टर। किलिंग जे शब्दटा सुनलेई आमादेर बुके भय एवं माथाय दुश्चिंता बासा करे। किलिंग की बा हत्या काके बोले? যখন কোনো ব্যক্তি তার স্বার্থে এবং তার পরিকল্পনা মাফিক অন্য অপর এক ব্যক্তির জীবন নাশ করে তখনই তাকে বলা হয় হত্যা। হত্যার ক্ষেত্রে দুজন পার্সন থাকে, এক হচ্ছে ভিকটিম আর দুই হচ্ছে কিলার। হত্যার ক্ষেত্রে ভিকটিমের কোনো ইচ্ছা স্বার্থ পরিকল্পনা উদ্দেশ্য থাকে না, সমগ্র ইচ্ছা স্বার্থ পরিকল্পনা সবটাই কিন্তু কিলারের হয়ে থাকে। কিলিংয়ের একটি উদাহরণ পাওয়া যায় 1976 সালে অকাল প্রসবজনিত জন্মের ফলে রবার্ট এবং পেগি স্টিফেনের শিশু জন্মগ্রহণ করে যার নাম অ্যান্ড্রু। এই অ্যান্ড্রুর মস্তিষ্ক অপরিণত ছিল এবং সে মাত্র 6 মাস বেঁচে ছিল। এই 6 মাসে তাদের মা বাবার খরচ হয়েছিল প্রায় 1,40,000 টাকা, মানে পাউন্ড টাকা, এটা আরও একটু বেশি। তো এই রকম পরিস্থিতিতে তার মা বাবা স্থির করে তার সন্তানকে মেরে দেওয়ার এবং চিকিৎসকের কাছে সেই সন্তানের মৃত্যুর জন্য আবেদন জানায়। যদিও চিকিৎসক এই আবেদন খারিজ করে দিয়েছিল, এই শিশু পরবর্তীকালে ধীরে ধীরে মৃত্যু যন্ত্রণায় ভোগ করে মারা যায়। যাই হোক, তো এইরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে হত্যা হয়ে থাকে, অনেক সময় চিকিৎসার স্বার্থে, অনেক সময় পরীক্ষা নিরীক্ষার স্বার্থে গিনিপিক বা খরগোশের হত্যাও হয়ে থাকে, আবার অনেক সময় ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানুষকে মেরে থাকে বা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে কুকুর বিড়াল ইত্যাদি চাপা পড়ে এবং তাদের মৃত্যু ঘটে। এই সমস্ত কিছুই কিন্তু হত্যা। হত্যা প্রসঙ্গে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ তা হলো, হত্যা কি সমর্থনযোগ্য? এবং এর উত্তর তোমরা সকলেই জানো যে না, হত্যাকে কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। প্রতিটা মানুষ চিন্তাশীল আত্মসচেতন ব্যক্তি, তাই তাদের জীবন নাশ করার ক্ষমতা বা অধিকার কারণে। এ বিষয়ে উপযোগবাদীরাও একই মত পোষণ করে। তাদের মতে একজন মানুষকে হত্যা করলে যে পরিমাণ দুঃখ উৎপন্ন হবে তা সুখের তুলনায় অনেকটাই কম, এবং উপযোগবাদীদের মতে যে কাজ বেশি পরিমাণে সুখ উৎপাদক সেই কাজই করা উচিত, দুঃখ উৎপাদক নয়। এই কারণে মিল বা বেনথাম পরোক্ষভাবে হত্যাকে অস্বীকার করেছেন। হত্যা প্রসঙ্গে আরও একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হলো, পশু হত্যা কি সমর্থনযোগ্য হতে পারে? কারণ পশুরা তো আর আত্মসচেতন নয়। একটা কসাইয়ের দোকানে একটা ছাগলকে যখন কাটা হচ্ছে তখন অন্য ছাগল সেটা দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না বা তাদের মধ্যে শোক তাপ উৎপন্ন হয় না। মুরগির দোকানেও তাই হয়, একটি মুরগিকে যখন কাটা হচ্ছে তখন সেই একই পোলট্রি ফার্মের আরও মুরগিরা তা দেখে কিন্তু দেখার পরেও তারা সে বিষয়ে চিন্তিত বা শোক অনুভব করে না। তাই এরকম প্রাণীদের হত্যাকে অনেকেই সমর্থনযোগ্য বলেছেন। তবে উপযোগবাদীরা বলছেন যে প্রাণী হত্যার ক্ষেত্রে যতটা কম দুঃখ দেওয়া যায় প্রাণীকে সেটা দিকে লক্ষ্য রাখা উচিত। যেমন অনেকেই আছে যখন মাছ ধরে তাকে সঙ্গে সঙ্গে মারে না, মাছকে তুলে ডাঙায় ফেলে রাখে, সে আস্তে আস্তে শ্বাসকষ্টে মারা যায়। বলছে এটা দুঃখজনক প্রক্রিয়া, এইভাবে মৃত্যু দেওয়া উচিত নয়। আর একটা ব্যাপার কি না, কিছু প্রাণী রয়েছে যারা একটু হলেও আত্মসচেতন,
মনুষ্যত্তর প্রাণী যেমন শিম্পাঞ্জি, গরিলা, এদের কিন্তু স্বল্প হলেও বুদ্ধি সামর্থ্য রয়েছে। কিন্তু একটা শিম্পাঞ্জিকে যখন পরীক্ষার জন্য ধরে আনা হয়, তখন কিন্তু তার মা বাবাকে মেরিয়ে আনতে হয়। কেননা শিম্পাঞ্জির সঙ্গে তার মা বাবার একটা গভীর সম্পর্ক থাকে, যে সম্পর্কটা ছিন্ন না করে, অর্থাৎ তার মা বাবাকে না মেরে তুমি শিম্পাঞ্জিকে আটক করতে পারবে না। আবার দেখা যায় শিম্পাঞ্জির মা বাবাকে মেরে আনা হলো, রাস্তায় আবার দেখা গেল যে সেই শিম্পাঞ্জিটা কোনো কারণে মারা গেল। তার মানে এত বুদ্ধি সম্পন্ন প্রাণী, যেমন ডলফিন মাছের বুদ্ধি আছে, এটা নিয়ে অনেক মনোবৈজ্ঞানিক সমর্থন জানিয়েছে। শুকর একটি বুদ্ধি সম্পন্ন প্রাণী, তো এদের মধ্যে অল্প হলেও কিন্তু বুদ্ধি রয়েছে। তাই এই রকম প্রাণীকে হত্যা করা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। হত্যার সঙ্গে আরেকটি প্রশ্ন জড়িত আছে, সেটা হচ্ছে ভ্রূণ হত্যা, মাতৃ জঠরে শিশুর হত্যা, এটা কি সমর্থনযোগ্য হতে পারে? তো বলে রাখি, এখানে দুটো মত প্রচলিত আছে। এক পক্ষ মনে করে ভ্রূণ হত্যা সমর্থনযোগ্য হতে পারে যদি দেখা যায় যে সেই ভ্রূণ বা সন্তান বিকলাঙ্গ বা পরবর্তীকালে তার জীবনটা কঠোর হতে চলেছে, সেক্ষেত্রে মা বাবারা চাইলে কিন্তু তার সন্তানকে হত্যা করতে পারে। এবং ভ্রূণের একটা সময় রয়েছে, 3-4 মাস তাদের মস্তিষ্ক গঠন হয় না, এই অর্থে তারা কিন্তু প্রাণী নয়, মানে প্রাণী হলেও মানুষ বা ব্যক্তি নয়। এই অবস্থায় কিন্তু ভ্রূণ হত্যাকে অনেকেই সমর্থনযোগ্য বলেছেন। কিন্তু মোটামুটি 6-7 মাস বয়সী ভ্রূণ, তখন কিন্তু তাদের মস্তিষ্ক গঠন হওয়া শুরু হয়ে যায় বা তারা কিছুটা হলেও ব্যক্তি মর্যাদা লাভ করে, এই অবস্থায় কিন্তু ভ্রূণ হত্যাকে অনেকেই সমর্থন জানান না বা ভ্রূণ হত্যাকে গ্রহণযোগ্য বলে মনে করেন না। হত্যার আরও একটা দিক হচ্ছে শিশু হত্যা। হ্যাঁ, এরকম হতো যে প্রাচীনকালে মাতৃগর্ভে শিশুকে চেনা যেত না, কারণ তখন আল্ট্রাসনোগ্রাফি ব্যাপারটা আবিষ্কৃত হয়নি। তো জন্মের পর দেখা গেল যে শিশু বিকলাঙ্গ বা রুগ্ন, এমন ক্ষেত্রে গ্রিস এবং রোমে এই রকম শিশুর হত্যার নিদর্শন পাওয়া যায়। অর্থাৎ জন্মের পর যে শিশু বিকলাঙ্গ, অন্ধ, পঙ্গু, সেরকম শিশুধারকে মেরে দেওয়া হতো। তো এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু দার্শনিকদের মধ্যে একটা মতবিরোধ রয়েছে। অনেকে বলছে এটা সমর্থনযোগ্য, তবে এখানে বেশিরভাগ দার্শনিক বলছে যে না, এটা সমর্থনযোগ্য নয়। যেটা আমি বলছিলাম যে একটা বয়সের পর, মাতৃগর্ভে থাকার পর একটি ভ্রূণ ব্যক্তি বা মানুষ ট্যাগ বা মানুষের পরিচয় লাভ করে, সেই অবস্থায় কিন্তু তাকে আর হত্যা করা যায় না। তো প্রাচীন গ্রিস ব্যবস্থা বা গ্রিসে যে ব্যবস্থা প্রচলিত ছিল, তার তুলনায় বর্তমানে টেকনোলজি অনেক ফাস্ট হয়েছে, এবং এর জন্য আমরা মাতৃগর্ভেই জানতে পেরে যাই শিশুটি বিকলাঙ্গ হবে কি না। তো হত্যা করতে হলে সেখানেই করা উচিত, অর্থাৎ ভ্রূণ অবস্থায়। কিন্তু জন্মগ্রহণের পর শিশুর হত্যা মোটেও ন্যায়সম্মত হতে পারে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। হত্যার বিভিন্ন প্রকার রয়েছে, বিশেষ করে ইউথানেসিয়া এবং আত্মহত্যা, তা নিয়ে আমি অপর একটি ভিডিও বানাতে চলেছি। আজ এই পর্যন্তই। তো আমাদের এই চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। অল দ্য বেস্ট।